এবার পুলিশের সাহায্য থেকে বঞ্চিত খোদ জওয়ান, টিএসআর জওয়ান, এমনই ঘটনা ঘটেছে বিশালগড়ে। আপনারা এই মুহূর্তে পিবি 24 এর পর্দায় যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি বিশালগড়ের। সেখানে সদলীয় কিছু সেখানে একজন টিএসআর জওয়ান তার কর্মস্থলের কাছেই দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু ঘটনা সম্পর্কে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও তিন দিন পর পুলিশ একজনকেও গ্রেফতার করতে পারেনি, এমনই অভিযোগ পরিবারের সদস্যদের। ঘটনার চার দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ, এমনই অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। সেখানে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন গোকুলনগরস্থিত টিএসআর এর প্রথম ব্যাটালিয়নের জওয়ান তথা গোলটেলার বাসিন্দা শঙ্কর বিশ্বাস। তাকে প্রচণ্ডভাবে সেখানে মারধর করা হয়েছিল। আহত শঙ্কর বিশ্বাসকে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে পরবর্তী সময়ে রেফার করে দেওয়া হয় রাজধানীর জিবিপি হাসপাতালে। সেখানে বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কিন্তু পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানায় তার নামধাম দিয়ে অভিযোগ করা হলেও তিন অভিযুক্তের নামে নামধাম দিয়ে অভিযোগ করা হলেও এখনো পর্যন্ত পুলিশ তাদের বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা গ্রহণ করেনি। সেই আক্রান্ত জওয়ানের পরিবারের সদস্যদের দাবি, সেই অভিযুক্তরা হলেন জয়ন্ত মালাকার, প্রশান্ত মালাকার এবং দীপ মালাকার। তাদের নামে বিশালগড় থানায় অভিযোগ করা হয়েছে। তারা অবাধেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা গ্রহণ করছে না বিশালগড় থানার পুলিশ। সেখানে প্রশ্ন উঠছে, যদি টিএসআর জওয়ান শ্যামল বিশ্বাস তাকে মারধর করার পর তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হন, তাহলে সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের কি অবস্থা হবে? সেক্ষেত্রে ঘটনা নিয়ে পরিবারের সদস্যরা তারা ক্ষোভ দেখাচ্ছেন এবং তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং তাদের অভিযোগ যে এখনো পর্যন্ত পুলিশ চার দিন অতিক্রান্ত হয়ে গেলেও কোনরূপ ব্যবস্থা গ্রহণ করছে না। এবং তার মেয়ে অর্থাৎ শঙ্কর বিশ্বাস যিনি আক্রান্ত হয়েছেন, ওনার মেয়ে দাবি করেছেন যতক্ষণ পর্যন্ত তার বাবার যাকে মারধর করেছেন তার বাবাকে যারা মারধর করেছেন তাদেরকে আটক করা হচ্ছে না, তত সময় পর্যন্ত তিনি থানায় অবস্থান করবেন। কি বলছেন ওনার মেয়ে একবার শুনবো। প্রথমে আমার বাবা সকালে তৃতীয় পূজার দিন ডিউটিতে গেছে, ডিউটি থেকে বাড়ি আসার পথে মানে বাড়ি আসার ক্যাম্পাস করতে সময় বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে বাজারের মধ্যে পূজার দিন আসছিল, বন্ধু বান্ধবদের সাথে একটু আনন্দ উৎসব করতেই পারে, পূজার সময় সবাই খায়, কেউ খায় না যেমন না, একটু খাইছিল মনে হয়। টিফিনের দোকানে গেছে, কি কইছে কি না হয়েছে কইতে পারি না, কিন্তু বাবার পকেটে টাকাও আসছিল অনেক টাকা। তখন তারা কি করছে, বাবার টিকটা দিচ্ছে। হ্যাঁ, ওই তো দোকানের জয়ন্ত মালাকার, প্রশান্ত মালাকার, তারা যমক ভাই আর তার বড় ভাই ইয়া দীপ মালাকার, তারা তিনজন মিলে ছিল আমার বাবার এমন ভাবে মারধর করছে। আমার বাবা একটা মৃত্যু সদ্যের জিবি হাসপাতাল আছে, দোকানটা কোনখানে? দোকান ওই তো কুচা তুমি বাজারের পাশে, বাজার ওই স্যার ক্যাম্পের ফার্স্ট বিটেলের লগে ওইখানে বাজারের মধ্যে এমন ভাবে পিটছে আমার বাবারে, মানে তারা ওখানে পিটছে আমার বাবার পিঠের যত হাড্ডি টাড্ডি আছে সব ভেঙে গেলাইছে। ডাক্তারে কইতেছে যে যেকোনো টাইমে মারা যেতে পারে, আমরা শিউর দিই না যে বাঁচাতে পারুম কিনা। তখন আমি কার কাছে যাইতাম, আমার বাবার এই অবস্থা হইছে, আমার বাবার আজকে চার দিন হয়েছে, চার দিন যাবো তো তারা আসামি, তারা পিটছে, তারা সুন্দর পূজা দেখতেছে, আনন্দ করতেছে, দশমীর আনন্দ করতেছে, দোকান খুলতেছে, দোকান ব্যবসা কিনি করতেছে, আর আমার বাবা গিয়েছে মৃত্যু সজ্জায় পড়ে রয়েছে। তোমার বাবার নাম শঙ্কর বিশ্বাস, কোন ব্যাটালিয়নে আছে? সিএসআর ক্যাম্পে ফার্স্ট ব্যাটালিয়নে আছে। আমি ক্যাম্পেও গিয়েছি, আমার বাবার এই অবস্থা, বিএসএম এটা ফোন করে জানানো হয়েছে যে স্যার এমন এমন ঘটন হয়েছে, বিএসএম স্যারে তাইনেরা মানে অ্যাবসেন্ট দিয়ে রাখছে, তাই কি করে আসছেন এই অবস্থার মধ্যে, তাইনেরা তো জানানো হয়েছে। এরপরে আমি জীবিত ফাটাইছে এরাও বিএসএম স্যারের ফোন করছি যে স্যার বাবার এমন এমন হয়েছে, জীবিত ফাটাইছে, এখন আমরা কি করতাম, আমরা তো টাকা পয়সার দরকার, এমনকি আমরা ক্যাম্পেও গিয়েছি মারে লইয়া বাবার লইয়া। বিএসএম স্যারে কইছে আমরা কিছু করতে পারতাম না, আমার হাতে কিছু নাই। তো মা বাবা তখন রয়েছে আমার বড় ভাই ও জিবির মধ্যে, আমি একলা মেয়ে মানুষ, কি করতাম, কচিকা টাকা বুঝে আনতাম থানাতে জানাইছো? থানাতে জানাইছি, ওখানে থানাতে প্রথম একদিন আয়েছিল, রাত্রে জানাই গেছে যেদিন ঘটনা,
কালকে এসরা লিখিত দিয়ে গেছি, আজকে আবার আইছি। এখন পর্যন্ত আসামি থানা যাইছে না, আসামি ঘুরতেছে, আনন্দ করতেছে, খুব আনন্দ ইয়ে আছে।